যে অতীত থেকে একদিন পালিয়ে এসেছি, আজ কেন তার ছায়া পড়েছে আমার জীবনে। কি করবো আমি, কি করে বাঁচাবো আমার মেয়েটাকে? মীরা, 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 কি কিছু দরকার? জল, ওষুধ? না, নিজেকে নিয়ে আর ভাবি না। ভেতরে আসতে বলবে না? সবই তো তোমার, আমি আর কি বলবো। এসো। দেখো মীরা, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, তোমার জীবনটা তো আমিই নষ্ট করেছি। তারপর তোমাকে যখন এই বাড়িতে নিয়ে এলাম, তখনও তো সাহসী হতে পারলাম না। সব কথা ছাড়ো না, পুরনো কথা ভেবে আর কি লাভ বলো? সেই বেলা তো বয়ে গেছে, এখন শুধু স্মৃতির পাতা উল্টানো। স্মৃতি বড় কষ্টের গো, বড় যন্ত্রণার। আমি ওসব ভুলতে চাই। মীরা, আমার দুর্ভাগ্য আমাকে তোমার দায়িত্ব নিতে দেয়নি, কিন্তু আমাদের দুজনের সন্তানদের কথাটা তো ভাবতে হবে। রুদ্রর জন্য তুমি যা করেছো তার ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না। তবে একটা কথা বলি, চন্দ্রাকেও কিন্তু আমি কোনোদিন রুদ্র থেকে আলাদা ভাবিনি। জানি না মীরা, তুমি জানো না, আর সেই কথাটাই তোমাকে বলতে এলাম। মীরা, আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, আমি বেঁচে থাকতে থাকতে উইলটা করে দিয়ে যেতে চাই, আর তুমি নিশ্চিন্ত থাকতে পারো তাতে কোনো ফাঁকি থাকবে না। শুধু একটাই অনুরোধ, আমাকে তুমি ভুল বুঝো না মীরা, প্লিজ। তাই বলি, এত সেবা কেন? মা মেয়ে দুজনে মিলে তো বেশ আখেরটা গুছিয়ে নিচ্ছে, আর আমি আমি তাহলে কি করব? সূত্রকে খবরটা দিলে কেমন হয়?